নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আগমনের কথা স্মরণ করে সেই জন্য আমরা বারে রবিউল আউয়াল আনন্দের প্রকাশই করি। আমার নবী রাহমাতুল আলামিন 30,000 সাহাবাদেরকে নিয়ে মিলাদুন্নবী পালন করেছেন। আর পাঁচতে বলেন আসতে বলেন কি খুশি হন নাই খুশি হন নাই মিলাদুন্নবী পালন করা ঈদ মিলাদুন্নবী উদযাপনের চিত্র এবং দৃশ্য আমাদের সমাজে দেখতে পাই, এরকম কোন নির্দেশনা হাদিসে দেওয়া হয়নি। ঈদ মিলাদুন্নবী এটা ইসলামের একটা বড় বিদআত। মিলাদের মতো এত বড় সওয়াবের কাম এগুলো আমরা কেন করব না? প্রিয় ভাই সব করব না এই কারণে, যেহেতু আল্লাহ রাসূল তা করেন নাই, সাহাবায়ে কেরাম তা করেন নাই। আমিও দলিল দিব মিলাদুন্নবী করা যাবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান গবেষক ডেল ব্রায়ানের এক গবেষণায় দেখা গেছে, বিশ্বের মোট জনসংখ্যার 67% মানুষ জন্মদিনকে জীবনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে করে। এ গবেষণার সবচেয়ে মজার দিক হচ্ছে, বেশিরভাগ মানুষ নিজের জন্মদিনের চেয়েও অন্য কারো জন্মদিন পালন করতেই বেশি ভালোবাসে, যেমন বাবা মা, ভাই বোন, বন্ধুবান্ধব, প্রিয় শিক্ষক, এমনকি প্রিয় এবং অনুকরণীয় ব্যক্তির জন্মদিনও তারা বেশ ঘটা করে আয়োজন করতে পছন্দ করে। বিশ্বের সবচেয়ে বেশি ধুমধামে উদযাপিত হয় খ্রিস্টধর্মের হজরত ঈসা আলাইহিসসালামের জন্মদিন। বাইবেলের ভাষায় যাকে যিশু বলে সম্বোধন করা হয়, তার জন্মদিন উপলক্ষে 25 ডিসেম্বর সারা বিশ্বে সরকারিভাবে সমস্ত প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়। তবে শুধুমাত্র যিশুর জন্মদিনই নয়, বিভিন্ন দেশের এবং ধর্মের আলোচিত ব্যক্তিদের জন্মদিনও মানুষ পালন করে বিপুল উৎসাহ ও উদ্দীপনা নিয়ে। যেমন হিন্দু ধর্মের দেবতা কৃষ্ণের জন্মদিন পালন করা হয় জন্মাষ্টমী নামে, বৌদ্ধ ধর্মের প্রবক্তা বুদ্ধের জন্মদিন পালন করা হয় বৌদ্ধ পূর্ণিমা নামে, আবার কিউবার স্বাধীনতার পথ প্রদর্শক ফিদেল কাস্ত্রে, আর্জেন্টিনার বিপ্লবী চে গুয়েভারা, চীনের কমিউনিজমের প্রতিষ্ঠাতা মাও সেতুং সহ আমাদের দেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনও বেশ ঘটা করেই পালন করা হয়। যুগ যুগ ধরে চলে আসা এই প্রথার প্রচলন রয়েছে আমাদের মুসলিম ধর্মেও। মুসলমানদের মধ্যে অনেকেই যেমন নিজেদের জন্মদিন পালন করে থাকেন, তেমনিভাবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব মহান রব্বুল আলামিনের প্রেরিত শেষ সত্য রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনও দলবদ্ধভাবে নানান আয়োজনের মধ্য দিয়ে পালন করে থাকে। আরবি ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর রবিউল আউয়াল মাসের 12 তারিখ বেশ জাঁকজমকপূর্ণভাবেই আয়োজিত হয় রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। এদিন বিভিন্ন দরবার শরীফ এবং মসজিদে মিলাদের আয়োজন করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনা করা হয়, তবারক বিতরণ করা হয়, এমনকি কিছু কিছু জায়গায় গান, আঞ্চলিক গীতেরও আয়োজন করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন ঘিরে আয়োজিত এ সকল উৎসবকে বলা হয় ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঈদে মিলাদুন্নবী নিয়ে আছে নানান বিতর্ক। কেউ বলে এটা পালন করা বিদআত, আবার কারো মতে এটা পালন না করলে কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুনজর পাওয়া যাবে না। প্রকৃতপক্ষে এই ঈদে মিলাদুন্নবী আসলে কি, এর উৎপত্তি, ইতিহাস, কেন পালন করে আসছে যুগ যুগ ধরে এই দিনটি, এই দিনের ব্যাপারে হাদিস এবং কুরআনে কি বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিগণ কিভাবে পালন করতেন এই দিনটি, তা নিয়ে আছে জনমনে নানান প্রশ্ন আর কৌতূহল। আপনাদের মনের সেই কৌতূহল মেটাতে এবং কোরআন ও হাদিসের আলোকে সকল প্রশ্নের উত্তর দিতে সিটিভি বাংলার আজকের এই ভিডিও। ঈদে মিলাদুন্নবীর সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ঈদ অর্থ আনন্দ, মিলাদ অর্থ জন্ম। সুতরাং ঈদে মিলাদুন্নবীর অর্থ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনের আনন্দ। শুনতে বেশ ভালো লাগলেও মজার ব্যাপার হচ্ছে, এই ঈদে মিলাদুন্নবীর প্রচলন সর্বপ্রথম শুরু হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত তথা মৃত্যুর প্রায় 600 বছর পরে ইরাকের মুসল শহরে। সে সময় মুসল শহরের শাসনকর্তা ছিলেন আবু সাইদ। তিনি ধর্মীয় জ্ঞানে অতটা পারদর্শী না থাকলেও মনে প্রাণে ছিলেন একজন ধর্মভীরু মুসলমান। তার সময়কালে মুসল শহরে একজন আলেম ছিলেন আবুল খাত্তাব ওমর নামে। তিনি সে সময় নানা কারণে বিতর্কিত ছিলেন, যেমন পূর্ববর্তী আলেমদের বিরুদ্ধে উৎসা প্রচার, জিহাদ নিয়ে মনগড়া ফতোয়া দেয়াসহ নানান অপকর্মের কারণে মুসলমানদের নিকট তিনি ছিলেন নিন্দিত। আবুল খাত্তাব যখন দেখলেন গভর্নর আবু সাইদের দরবারেও তার গ্রহণযোগ্যতা কমে আসতে শুরু করল, তখন তিনি এমন কিছু একটা করার চেষ্টা করতে থাকলেন যাতে করে সকলের নিকট, এমনকি খোদ গভর্নর পর্যন্ত যেন তাকে সমীহ শ্রদ্ধা করে।
ঈদে মিলাদুন্নবীর প্রচলন এই নামধারী আলেমের হাত ধরেই সর্বপ্রথম চালু হয়। গভর্নর আবু সাইদের ধর্মীয় জ্ঞান কম থাকায় তিনি এটাকে গুরুত্বপূর্ণ একটি ইবাদত হিসেবে মনে করতে থাকেন এবং রাষ্ট্রীয়ভাবে বেশ আয়োজনের সাথে পালন করা শুরু করেন। আবুল খাত্তাব ওমর ঈদে মিলাদুন্নবীকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক বানোয়াট ও ভিত্তিহীন হাদিস তৈরি করেন, এমনকি হাদিসের সনদের ক্ষেত্রে নিজের সন্তানদের নাম পর্যন্ত ব্যবহার করেন। 604 হিজরি সনে চালু হওয়া এই নব্য বিধানকে বিজ্ঞ আলেমগণ প্রত্যাখ্যান করেন, কিন্তু স্বল্পজ্ঞানী গভর্নর আবু সাইদ বিজ্ঞ আলেমদের চেয়ে আবুল খাত্তাবকে বেশি প্রাধান্য দেন এবং যে সকল আলেমরা এর বিরোধিতা করে তাদেরকে কারারুদ্ধ করেন। আবু সাইদ 630 হিজরিতে মারা গেলেও আবু খাত্তাব পরবর্তী গভর্নরের পৃষ্ঠপোষকতায় এই নতুন প্রথা জারি রাখে। এদিনকে ঘিরে নানা আয়োজন এবং খাবারের ব্যবস্থা থাকায় সাধারণ মানুষের নিকট খুব দ্রুতই ঈদে মিলাদুন্নবী জনপ্রিয়তা লাভ করে। সেই থেকে আজ পর্যন্ত প্রতিটি মুসলিম অধ্যুষিত অঞ্চলে বেশ জাঁকজমকভাবেই প্রতি বছরের 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী পালন করা হয়। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, কি এমন ক্ষতি হবে যদি এদিন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করি, সে উদ্দেশ্যে মিলাদ করি, মানুষের খাবারের ব্যবস্থা করি? এগুলো তো সবই ভালো কাজ, তাহলে সমস্যা কোথায়? তিনটা বড় বড় সমস্যা এবং কারণে আপনি ঈদে মিলাদুন্নবী তথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করতে পারবেন না। যদি পালন করেন তাহলে আপনি অবশ্যই পথভ্রষ্ট হয়ে জাহান্নামের দিকে ধাবিত হবে। কারণ নাম্বার এক, সিরাত গবেষক, লেখক এবং সকল ইমাম ও মুস্তাহিদগণের কেউই এ ব্যাপারে একমত নয় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসের 12 তারিখে হয়েছিল। এখন পর্যন্ত সর্বমোট 7টি আলাদা আলাদা জন্ম তারিখ আলোচিত হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন তখন জন্মদিন পালনের রেওয়াজ মক্কায় ছিল না, তাই কেউই সেভাবে কারো জন্মদিন স্মরণ করে রাখত না। তাছাড়া জন্মের সময় কেউ ভাবেনি বা বুঝতে পারেনি একদিন এই ছোট্ট শিশুটি পৃথিবীবাসীর নাজাতের উসিলা হবে, তার পয়গাম মানুষকে সত্য ও সঠিক পথ খুঁজে দিতে সাহায্য করবে। সুলাইমান মনসুরপুরীর হিসাব মতে সৌরবর্ষ হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 571 খ্রিস্টাব্দের 22শে এপ্রিল সোমবার এবং মৃত্যু 632 খ্রিস্টাব্দের 6 জুন সোমবার। চন্দ্রবর্ষ হিসেবে তার বয়স হয়েছিল 63 বছর 4 দিন এবং সৌরবর্ষ হিসেবে 61 বছর 1 মাস 14 দিন। তার জন্ম হয়েছিল আব্রাহা কর্তৃক কাবা আক্রমণের 50 দিন পরে। এটা ছিল ইব্রাহিম আলাইহিসাল্লাম থেকে 2585 বছর 7 মাস 20 দিন পরে এবং নূহ আলাইহিসাল্লামের প্লাবনের 3675 বছর পরের ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে বেঁচেছিলেন মোট 22,330 দিন 6 ঘন্টা, তার মধ্যে নবুয়তকাল ছিল 8,156 দিন। সঠিক হিসাব আল্লাহ জানে, তবে আরবি ক্যালেন্ডার অনুযায়ী যে সকল তারিখ উঠে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্ভাব্য জন্ম তারিখ হিসেবে, সেগুলোর মধ্যে হতে দুটি তারিখ সবচেয়ে প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্যতা পায়, একটা 9 রবিউল আউয়াল আর একটা 12ই রবিউল আউয়াল। 9 রবিউল আউয়াল জন্ম তারিখ হিসেবে গ্রহণযোগ্যতা পাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল পাখি কর্তৃক হস্তিবাহিনী ধ্বংস হওয়ার ঐতিহাসিক সেই ঘটনার 50 দিন পর, আর সেই ঘটনা সংঘটিত হয়েছিল মহরম মাসের 17 তারিখে। সে হিসাবে 50তম দিন গণনা করলে খুব সহজেই 9 রবিউল আউয়ালের প্রমাণ মিলে যায়। আর 12ই রবিউল আউয়াল জন্ম তারিখ হিসেবে এসেছে কারণ এই তারিখের বর্ণনা এমন একজন করেছেন যার বর্ণিত অনেক হাদিস বুখারি মুসলিম শরীফ সহ নানান হাদিসের কিতাবে এসেছে। তার নাম হচ্ছে আফনান, কিন্তু আফনান এই বর্ণনার ক্ষেত্রে যার নাম উল্লেখ করেছে, অর্থাৎ আফনান যার কাছ থেকে শুনে এটা বর্ণনা করেছে, সে ব্যক্তি আফনান জন্মের 24 বছর আগেই ইন্তেকাল করেন। সুতরাং এই জায়গায় জটিলতা থাকার কারণে সবচেয়ে বিশুদ্ধতম মতামত হিসেবে 9 রবিউল আউয়ালই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ হিসেবে গ্রহণযোগ্যতা লাভ করে। সুতরাং 12ই রবিউল আউয়াল যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করে তারা কোন দলিলের ভিত্তিতে এই দিন পালন করে আসছে তা প্রশ্নের বিষয়। তাছাড়া এদিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছিল, এ ব্যাপারে অসংখ্য সাহাবায়ে কেরামের বর্ণনা রয়েছে। সুতরাং যে দিনটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিশ্চিত মৃত্যুদিন সেদিন আনন্দ উৎসব করাটা কত বড় ধৃষ্টতা, তার বিচারের ভার আপনার হাতে। কারণ নম্বর 2,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত অবস্থায় নিজে কোনোদিন তার জন্মদিন পালন করেননি। তবে হ্যাঁ, একটি নির্ভরযোগ্য হাদিস পাওয়া যায় যেখানে সাহাবাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি সোমবার রোজা রাখেন কেন? জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারণ এদিন আমি জন্মগ্রহণ করেছি এবং নবুয়ত প্রাপ্ত হয়েছি। এবার আপনি বলুন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সারা বছর সপ্তাহের একদিন সোমবারে রোজা রাখতেন শুধু, তাও আবার নবুয়ত প্রাপ্তি এবং জন্মবার হওয়ার শুকরিয়া আদায়ের জন্য। এমনকি তিনি কাউকে নির্দেশও দিয়ে যাননি এদিন রোজা রাখতে হবে। সে নবীর জন্মদিন আপনি বছরের একদিন পালন করেন কিসের ভিত্তিতে এবং কিসের স্বার্থে? তাছাড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন যারা, সেই সাহাবিগণ, তাবেঈগণ, এমনকি হাদিসের কিতাব লেখকগণরাও কখনও নির্দিষ্ট কোনো তারিখ উদ্দেশ্য করে নবীজির জন্মদিন পালন করেননি বা কোনো আয়োজন করেননি। সেখানে আপনি আমি কোন শয়তানকে অনুসরণ করতে গিয়ে এই বাড়াবাড়ি করছি তা বিবেক দিয়ে ভাবার সময় এসে পড়েছে। কারণ নম্বর তিন, ইবাদতের ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যতটুকু নির্দেশ দেওয়া হয়েছে ঠিক ততটুকু পালন করা এবং এর মধ্যে কোনো কিছু যুক্ত না করার নামই হচ্ছে ইসলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ অনুসরণ। এর বাহিরে আপনি কিছু যুক্ত করা মানে নিঃসন্দেহে পথভ্রষ্টতাকে আপনি বেছে নিলেন এবং জাহান্নামের দিকে ধাবিত হলেন। কেননা স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিনের মধ্যে নব উদ্ভাবিত প্রত্যেকটি বিষয় বিদাত এবং প্রত্যেক বিদাতই ভ্রষ্টতা আর সকল ভ্রষ্টতা জাহান্নামের দিকে ধাবিত। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে নতুন কিছু যুক্ত করার ব্যাপারে হুঁশিয়ারি করে গেছেন, সেখানে কোন ধৃষ্টতা ঈদে মিলাদুন্নবী পালন করাকে ইবাদত হিসেবে মনে করে মানুষ? মূলত এই তিনটি কারণে ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে না। তাছাড়া এই জন্মদিন পালন করার রেওয়াজ তো সম্পূর্ণ কাফের মুশরিকদের। সুতরাং শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন, যে কোনো মুসলমান যদি নিজের জন্মদিনও পালন করে থাকে তাহলে এটা সম্পূর্ণ হারাম। যারা এটা পালন করাকে ইবাদত হিসেবে মনে করবে তারা নিঃসন্দেহে পথভ্রষ্ট। বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, দিন এবার পরিপূর্ণ হয়েছে, কেউ যদি কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরে এবং তা অক্ষরে অক্ষরে পালন করে তাহলে তার জান্নাতে যাওয়ার জন্য এর চেয়ে বেশি কিছুর প্রয়োজন হবে না। অথচ আমরা আমাদের মৌলিক কর্তব্য ভুলে গিয়ে ভুল এবং মিথ্যাকে প্রাধান্য দিয়ে নিজেদের ঈমান আখিরাতকে ধ্বংস করে দিচ্ছি। অনেকে প্রশ্ন তুলে, এতদিন ধরে সমাজের এত মানুষ করছে, তারা সবাই কি ভুল করছে? কোনো মুসলিমের পক্ষ থেকে এই প্রশ্ন উত্থাপিত হওয়া উচিত নয়, কারণ যুগে যুগে নবী রাসূলদের হকের দাওয়াতের বিপরীতে কাফির মুশরিকরাও এই ধরনের প্রশ্ন উত্থাপন করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু হাদিসে আমাদেরকে জানিয়েছেন যে সমাজে ইবাদত হিসেবে বিভ্রান্তিকর অনেক কিছুই উদ্ভাবিত ও প্রতিষ্ঠিত হয়ে যাবে। তখন আমাদের কর্তব্য সম্পর্কেও তিনি নির্দেশনা দিয়েছেন, তোমরা কোরআন ও সুন্নাকে আঁকড়ে ধরে রাখবে, আমার সাহাবিদের এবং খুলাফায়ে রাশেদিনের সুন্নাতের অনুসরণ করবে। একটা কথা সর্বদা মনে রাখতে হবে, পার্থিব ক্ষেত্রে যা আল্লাহ এবং তার রাসূল নিষেধ করে গেছেন তা ব্যতীত সকল জিনিসের ব্যবহার, সংরক্ষণ, খাওয়া দাওয়া হালাল। কিন্তু আমল এবং ইবাদতের ক্ষেত্রে আল্লাহ ও তার রাসূল যা আদেশ করে গেছেন তা ব্যতীত সকল কিছুই হারাম। শুধুমাত্র যতটুকু ইবাদতের নির্দেশনা দেওয়া হয়েছে ততটুকুই পালন করতে হবে, তবেই আপনি সফলকাম হবেন। আল্লাহ আমাদের সকলকে দিনের সঠিক বুঝ দান করুক এবং সেই অনুযায়ী চলার তৌফিক দান করুক। আমিন।